আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব একটি ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা আমি তৈরি করেছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। একেবারে কম উপকরণে মুখরোচক এই ভর্তাটা যে কেউ তৈরি করতে পারবে। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি এক পিস নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার প্রথমে বীজগুলা ভালো করে আমি ছাড়িয়ে নেব। নিয়ে এটা আমি খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এটা খোসা সহ করতে পারেন, তবে আমি আজকে খোসা ছাড়িয়ে এই ভর্তাটা করব। এতটাই মজা এই ভর্তাটা যে গরম ভাতের সঙ্গে নিলে খুবই মজা লাগবে খেতে। তো প্রথমে মিষ্টি কুমড়াগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কিউব করে, তাহলে পরবর্তীতে সেদ্ধ হতে সুবিধা হবে। সবগুলো মিষ্টি কুমড়া কাটা হয়ে গেলে এটা আমি ভালো করে ক্লিন করে নেব। দেখুন এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এ পর্যায়ে আপনারা এই বড় চিংড়ির থেকে ছোট চিংড়ি নিলেও কিন্তু হবে, একই টেস্ট হবে। এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই ভর্তাটাতে একটু পেঁয়াজ বেশি লাগবে, তাহলে কিন্তু খেতে মজা লাগবে। জাস্ট 2-3 মিনিট এটা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব কাঁচামরিচ 8 থেকে 10টি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন। আমি এখানে আজকে শুকনা মরিচ ইউজ করব না, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। 4-5 মিনিট এভাবে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব লবণ। লবণটা আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। পুরো প্রসেসটায় কিন্তু চুলাটা একদম আস্তে করে রান্না করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না আজকে, এই তেলে দিয়েই খুবই কম আছে সেদ্ধ করে নেব। এর মাঝে মাঝে আমি 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি। অবশ্যই কম আছে রান্না করবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিট, এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, কালারফুল একেবারে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ আমি আগে দেইনি। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে ভালো লাগে না। মিষ্টি কুমড়া যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চিংড়ি মাছটা দিয়ে জাস্ট 3-4 মিনিট কিংবা 5 মিনিট ঊর্ধ্বে আমি 5 মিনিট এটা নেড়েচেড়ে রান্না করে নেব। বাস এতেই কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট রান্না করে পুরোপুরি ঠান্ডা করে নেব, তাহলে দেখবেন ভালো হবে। এই প্রসেসটা আপনারা শিলপাটাতেও করতে পারেন। আমি আজকে মিক্সিতে দিয়ে এটা ভর্তাটা করে নেব। শিলপাটাতে করলেও কিন্তু অনেক ভালো হয়, আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তো পুরোপুরি ঠান্ডা করেই কিন্তু আমি এটা করছি। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন হয়ে গেল ঝটপট এই ভর্তাটি। খুবই মজাদার লাগে এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখতে কিন্তু খুবই মজা হয়েছে, খেতেও অনেক মজা। খুবই কম সময়ে কম উপকরণে কিন্তু আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।